সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খিলাফতের মসনদে বইলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন একটা বৈঠক ডাকলা। আলোচ্য বিষয় আছিল সিরতে সিদ্দিক, আলোচ্য বিষয় মাতোতে আগেন ওয়াদা করছো মত ভাই, আলোচ্য বিষয় কিটা হো না? এই ফোন মাতো না কেন, বুকারি বুকারি হইয়া লইয়া তোমরা আকারে হেরান হইয়া যাও। এই সময় মুফতি সাহেবের ঢুকাই ভাইয়ার লোকে মাতবার লাগে, মুফতি সাহেব দেখি তা করতাই রে ভাই, এই বাতিলের লোকে মাতবার লাগে, মুফতি সাহেব আর মুহাদ্দিস সাহেব লাগেনি, আকল আছে না নাই? মাতো না, একটু চিন্তা করলে তো বোঝা যায় কোনটা ঠিক কোনটা ও ঠিক, একটা চিন্তা করলো বোঝা যায় না? বোঝা যায় না? ড্রাইভার কোনটা বালা কোনটা না বালা গাড়ি ভাই চাইলেই বোঝা যায় না? বোঝা যায় না? গাড়ি যে চালায় কিলাখান চালায় তাহলে বেলেং বেলেং করিয়া চালায়, আর আর একবারে সুন্দর সোজাভাবে চালায়, ড্রাইভার কোনটা দক্ষ কোনটা অদক্ষ বোঝা যায় না? বোঝা যায় না? সুতরাং সঠিক সঠিক নির্ণয় করবার লাগিয়া বড় মুফতির দোকানের কোনো দরকার নাই। সিরতে সিদ্দিক আলোচ্য বিষয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর জীবন চরিত আলোচনা। এই লক্ষ্যে সকাল থেকে বৈঠক বইছে, একবারে বিকাল পর্যন্ত চলছে। বৈঠকের শেষ বেলা গার এক বেডা অপরিচিত, কেউ চিনে না, চেহারা বিবর্ণ, মাথার কেশ চলে বল জীর্ণ শীর্ণ পোশাক, কেউ চিনে না। ওই বেটা দাঁড়াইছে, দাঁড়াইয়া আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয় খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকর সম্বন্ধে একটা জানি। সকলে বেখা বেখা চৌকে বাডার বাইস আইসুন, কইতেকে আইছে বা সারাদিন আমরা বইতে বইতে ফুনতে ফুনতে আমরা হেরান হয়ে গেছি, আর এ বেটা আবু বকর সম্বন্ধে কিতা জানতো কিতা হইতো, খামুখ আমরা সময়টা নষ্ট করতো, সব মনের দিকটা ব্যথিত। কেন লাগিয়া এ বেটা দাঁড়াইছে? এবারটাই ইজাজত চাই অনুমতি চাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কথা বোঝা যায় নিবা হাসানি বুঝো। সিরতে সিদ্দিক আলোচনা চলছে, এবারটাই খারাইয়া কয় উমর ফারুক অনুমতি যদি দেও তা আমি একটা কথা কইতাম, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলাইছেন, কো বা তুমি কিতা জানো কো? এবারটা দাঁড়াইছে, সকলে এবারটার চেহারা বাই সাইয়া বইরিছেন, কিতা কয় বেবুতার করে বেবুতার কাছতেকে আইসে, চিনিও না ফুনিও না, আমরারও চিনি না আমরাও চিনি না, ওই গাঁও থেকে আইসে বাড়ি দেশ থেকে আউরের তল থেকে, এটা কিতা হইতো সাইয়ে বলিছেন তারা। এটা কয় উম আমির মুমিনিন আমি একটা বিষয় জানি আবু বকর সম্বন্ধে, তাইন তান বৌরে সকালবেলা কইতা হালুয়া ফাঁকাও, তান বিব্যে হালুয়া ফাঁকাইতা, বিকালবেলা আবু বকর হালুয়া আত লইয়া মদিনার বাজারের ওই গল্লি বাই যাইতা। শেষ বেটার কথা সব তখন নাচা উঠল, একটা কথা হইল, এটা কি কথা হইল? হালুয়া লইতা গল্লি বাই যাইতা কি হইল? একটা কথা কইল, খামো খামরারে কষ্ট দিলে সময় নষ্ট করল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদারে মনের মাঝে জায়গা দিলাইছে, পরের দিন তাইনের বিবিরে কইছেন হালুয়া ফাঁক কর, তাই না হালুয়া ফাঁক করছেন, বিকাল বেলা ওই হালুয়া লইয়া তান মদিনার ওই গল্লি বাই চলা শুরু করছেন, যে গল্লি দিয়ে আবু বকর গেছেন। মনে মনে বাবন কি ব্যাপার, আমি কই যাইতাম, আমি কি লক্ষ্যভ্রষ্ট, আমি কি অনুভূতিহীন, আমি কি বিবেকহীন, আমি যাইমু হই কার মুখে দিমু কার সাহায্য করমু, এই হালুয়া আমি কেন লাগে লইয়া চলছি, আমি কি হইলাম, আমি কি বিকৃত মস্তিষ্ক, আমি কই চললাম আবার সিদ্ধান্ত নিলাম, সেইটা আমার জানার দরকার নাই, আমি যতক্ষণ জানি অতক্ষণ আবু বকরের কদমে কদমে চলমু। মাতো না, মাতো না, ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম, ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম, কইতাম নি? মাতো না তে, কেন বড় বড় আইজ হল না আসুন যে কইবা, এই না হল সময় নিয়ে রাগে, ঠিক আছে নি, যে অনুমতি দিলে পালা নাই তো বেজ্জতি কার, চল চল
গলিটা চলছল, জানি না কই যাই মু চলমু, আমি জানি আবু বকর চলছে আমি চলমু, আমার গন্তব্য কোথায় আমার সেইটা সন্ধান করার কোনো প্রয়োজন নাই, পৌঁছাইব কে, পৌঁছাইব কে, পৌঁছাইব কে, ওই বাজুর এটা শুনলনি কথা বুঝা যায়নি বা, আলহামদুলিল্লাহ আসলাম। দিন প্রায় শেষ হওয়ার পথে সূর্য পশ্চিম আকাশের দিকে বেখাই গেছে, ডলি গেছে গা, ডুবি দেব কিছুক্ষণ পরে, ওই সময় দেখুন এক বিকলাঙ্গ আতুর বেটা আত নাই ফাও নাই, আত নাই ফাও নাই, ড্রেনের ভারও ড্রেন বুঝো তো, ড্রেনের ভারও হইয়া রয়েছে, এবার মুখ থেকে এমন দুর্গন্ধ বাইর হয় যে দুর্গন্ধের কারণে মানুষই গল্লি বাই আয় না, ওই দুর্গন্ধরে ডিং গাইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ওই বিকলাঙ্গ বেটা তারও গেছুন গিয়া, মনে মনে খুশি, মনে হয় আমি লক্ষ্যে পৌঁছে গেছি, মনে মনে খুশি, মনে হয় আমি লক্ষ্যে পৌঁছে গেছি, গেছুন গে তার দ্বারও গিয়া জিকেন, এ বিকলাঙ্গ আতুর বেটা খাইতেনি খাইতেনি, ও অত দেরি হয়ে আইসো কেন আজকে, আজকে অত দেরি হয়ে আইসো কেন, তাই বুঝলিছন খারবারি কেন ওই মাত না কথা বুঝো নানি বেটা, খারবারি কেন ওই কনতে তুই কেমনে খাইবে, তোর আত নাই ফাও নাই, আখর মুখ খুল মুখ খুল, আমি আত লইলাম হালুয়া তুই মুখ খুল, বিকলাঙ্গ সে আখর সে মুখ খুলছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র হাত হালুয়া লইয়া তার মুখের ভিতরে ঢুকাইয়া দিছেন, জোরেই হতে সুবহানাল্লাহ, না শরম লাগে বৈত্যান থেকে জানি শুনিলাই, তে জোরে হো সুবহানাল্লাহ, আরে জোরে হো না, আজকের সমাবেশে সুবহানাল্লাহ তো যাই তো শুনলাম মোহন ডাকা ই কেন বই থাকলে তো হইল নয়, জোর রাখো সুবহানাল্লাহ, আরো আজ্ঞাও দেখো খবর গিতা, বিকলাঙ্গে মারছে চিৎকার, বিকট ভাবে চিৎকার মারছে, এমন বিকট ভাবে চিৎকার মারছে চিল্লানি মারছে, উমরের শরীরের লুম খার হয়ে গেছে গিয়া, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নখন এ আতুর বেটা বিকলাঙ্গ তোর মুখের দুর্গন্ধের কারণে কেউই গল্লি বাই আয় না, সেই দুর্গন্ধের পাহাড় দিন গাইয়া আমি তোর দ্বারাইয়া আমার হাতে লইয়া তোর মুখে হালুয়া ঢুকাইয়া দিলাম, আর তুই এমন ভাবে সিল্লানি মারলে আমার শরীরের লুম খার হয়ে গেছে গিয়া, খিতা ব্যাপার ও বেয়াদব, বেয়াদব খানা দিতে জানোস না, আবার আইসস তুই আমার আগের বেটা নাই, আমার আগের বেটা তুই আমার আগের বেটা নাই, বেয়াদব তুই কই থেকে আইসস, কই থেকে আইসস জানোস, তুই যে সময় আর দিয়ে আমার মুখের ভিতরে ঢুকাইছস, আমি এত ব্যথা পাইছি আমার ফসা দামির মাঝে ফসা জিফরার মাঝে এত ব্যথা পাইছি এত দুঃখ পাইছি, আমি মনে করছি আমার জান বাইরে যাব, এ বেয়াদব অজ্ঞ কোথা খায়, জানোস না তুই আমার আগের বেটা নাই, তুই আমার আগের বেটা নাই, তুই কই থেকে আইসস আমার আগের বেটা কই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি বুঝি লেছন খান্দা দর্শন, আগের বেটায় কিলা দিত তোর মুখ খান, আগের বেটায় কিলা দিত ওই আগের বেটায় দিত ফয়লা তার নিজের মুখ হালুয়া লইত, এরপরে আমার মুখের লোকে মুখ মিলাইতো, এরপরে তার জিফরা দিয়ে ধাক্কা দিয়ে আমার মুখের ভিতরে হালুয়া ঢুকাই আইত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান এ বিকলাঙ্গ এই ব্যক্তিরে এই সূর্য আর দেখত নাই, এই মহান ব্যক্তিরে এই চাঁদ আর দেখত নাই, এই দুনিয়া দেখত নাই, তাই নাম আবু বকর সিদ্দিক, তাই দুনিয়া থেকে বিদায় লইয়া গেছেন গা, তাই মসজিদে আমি বইছি সেই আবু বকর আর আই তানে দুনিয়া খানতে খানতে বিকলাঙ্গ বেকুল হয়ে গেছে, ওই হায় রে আমি তো সেই আবু বকরের অপেক্ষায়, আমি তো ইহুদ সন্তান আমি সেই আবু বকরের অপেক্ষায়, আমার লক্ষ্য আছিল আবু বকরের হাত ধরি আমি ইসলাম গ্রহণ করবো, সেই আবু বকর আমার মুখে হালুয়া দিয়া সে বুঝি দুনিয়া চাইতে চলে গেছে, আমি তোমার হাতের হালুয়া খাইতাম না, আমি তোমার হাতের হালুয়া খাইতাম না, আগে তুমি আমার মুসলমান বানাও এর বাদে চিন্তা করবো, তোমার হাতের হালুয়া আমি খাই কে খাই না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর হাত সে ইসলাম গ্রহণ করলো, এরপরে উমর ফারুক আমিরুল মুমিনিন অর্ধ জগতের মালিক আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মুখ হালুয়াটা ঢুকাইয়া
আর মুখের লগে মুখ লাগাইয়া নিজের জিহ্বা যা দাঁত কাটা ওই বিকলাঙ্গের মুখে হালুয়ারে ঢুকাইয়া দিলা সেই উমরের অনুসরণ করবানা করবানা মাত না মুখ তুমি সব মুক্তন সাহেব বাবা তোমার সব খালি আমরা একলা বা ধরতাম না যে কটা বলুন তো দুই তিন মিনিট আছে আরো আরো দুই তিন মিনিট বলে আছে বা তারা দুই তিন মিনিট কইতাম নিতে মাথা নাতে কইতাম নি দুই তিন মিনিট কথা বোঝা যায়নি এই লো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করছেন খার কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনে অনুসরণ করতা তাই নবীরে পাইছেন না উমরে নবীরে পাইছেন না নবীর কথা উমরে নিজে শুনছেন না মাতা না শুনছ নমরে শুনছ নমরে দেখছ নমরে মন্তর দ্বারা মজাও চাকছন সেই উমরে দেখছন এরপর আবু বকর সিদ্দিকের আলোচনা খানে আবু বকরের অনুসরণের দরকারটা কি আমার নবীর বাসা ই তাম্মুবি তোমরা একজন আরেকজনের অনুসরণ করো তোমরা অনুসরণ করো যার অনুসরণ করা যায় তারে খোয়া যায় ইমাম যে অনুসরণ করে তারে খোয়া যায় মুক্তদি আমরা সকলে ইমামের অনুসরণ করি না মাতো না ফুরু ফুরু ডাক্তাররা বড় ডাক্তারের অনুসরণ করে ফুরু ফুরু উকিলরা বড় উকিলের অনুসরণ করে ফুরু ফুরু মুফতিরা বড় মুফতির অনুসরণ করে ফুরু ফুরু মুহাদ্দিসরা বড় মুহাদ্দিসের অনুসরণ করে সেই অনুসরণের ধারাবাহিকতা আজ পর্যন্ত চলে আইছে না আইছে না মাতো না জুড়ে সকলের অনুসরণ একসাথে করা সম্ভব না